আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো এবারের ঈদে আপনজন বা অতিথি আপ্যায়নে সবাইকে চমকে দিতে দারুণ মজার সেমাই দিয়ে তৈরি চারটি ভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই চারটি ভিন্ন স্বাদের সেমাইয়ের ডেজার্ট করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমি আপনাদের করে দেখাবো সেমাইয়ের পুডিং। আর এর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা আপনারা বেকিং আইটেমের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ নর্মাল পানি। এখন পানি আর আগার আগার পাউডারটা খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগার আগার পাউডারের এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে সেমাইয়ের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পাকিস্তানি বাংলা সেমাই। আর সেমাইটা আমি ঠিক এরকমই ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। এখন ঘির মধ্যে সেমাইটা হালকা একটু টস করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 3টা সবুজ এলাচ, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘির মধ্যে আমরা বাদাম এবং সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন সেমাইটা চকচকে হয়ে গেছে এবং ভাজা সেমাই আর ভাজা বাদামের খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে, এ পর্যায়ে ভাজা সেমাই আর বাদামের এই মিশ্রণটা আমরা তুলে একটা বাটিতে নিয়ে নেব। এরপর যে পাতিলের মধ্যে আমরা সেমাইটা ভেজে নিয়েছিলাম সেই পাতিলের মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার লিকুইড গরুর দুধ। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটা কয়েক সেকেন্ড জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণে একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন চিনি আর লবণটাও আমরা বলক আসা দুধের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ঘিয়ে ভাজা বাদাম আর সেমাইয়ের মিশ্রণ। এরপর আবারও এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব এবং দুধটাকে জাল করে ঘন করে নেব, সেই সাথে সেমাইটাও সেদ্ধ করে নেব। আর কিছুটা সময় পরপর কিন্তু অবশ্যই সেমাই আর দুধের এই মিশ্রণটা নেড়ে চেড়ে দেবেন, না হয় এটা কিন্তু পাতিলের তলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়ে ঘন হয়ে গেছে এবং সেমাইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে আগার আগার পাউডারে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণ। এরপর লিকুইড দুধের মিশ্রণের সাথে আগার আগার মিশ্রণটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট জাল করে নেব। 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন দুধের মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা চামচ দিয়ে আমি আপনাদের তুলে দেখাচ্ছি, যখন দেখবেন দুধের মিশ্রণটা ঘন হয়ে ঠিক এই অবস্থায় আছে, মানে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না, ঠিক সে পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব এবং সেমাই আর দুধের এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব। সেই সাথে পুডিংটা সেট করার জন্য এখানে আমি ফ্লাওয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি বাজিয়ে সম্পূর্ণ মোল্ডটাই ব্রাশ করে নেব। এরপর আগে থেকে সেমাই দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। এখন পুডিংয়ের এই মোল্ডটা আমি একটা সাইডে রেখে দেব ঘুরে ধরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তবে আপনাদের যদি সময় স্বল্পতা থাকে তাহলে 1/2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু পুডিংটা খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পর মশলা করে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এ পর্যায়ে পুডিংটা আমরা একটা প্লেটের ওপর ট্রান্সফার করে নেব। দেখুন এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার সেমাইয়ের পুডিং। তো আপনারা কিন্তু অবশ্যই এবার ঈদে এই পুডিংটা বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদের করে দেখাবো সেমাই দিয়ে তৈরি 2 নম্বর ডেজার্ট, আর সেটা হলো সেমাইয়ের শাহী টুকরা। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব
2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 প্যাকেট পাকিস্তানি বাংলা সেমাই। আর সেমাইটা অবশ্যই হাত দিয়ে ঠিক এভাবে একটু ভেঙে ছোট টুকরো করে নেবেন। এখন ঘির মধ্যে সেমাইটাও আমরা কয়েক মিনিট ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। এখন বাদাম কুচিটাও আমরা সেমাইয়ের সাথে কয়েক সেকেন্ড ভুনে নেব। ভুনে নেওয়ার পর যখন দেখবেন ভাজা সেমাই আর ভাজা বাদামের খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজামেন কাপের 1/4 কাপ কোরানো নারিকেল। আর দিয়ে দেব মেজামেন কাপের 1/3 কাপ গরু দুধ। এখন এই 2টা উপকরণও ভাজা সেমাই আর বাদামের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আবারও 3 থেকে 4 মিনিট সেমাইটাকে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন সেমাইয়ের কালারটা ঠিক এরকমই চকচকে হয়ে যাবে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব শাহী টুকরা বাইন্ডিংয়ের জন্য মেজামেন কাপের 1/2 কাপ পরিমাণ কর্নেস মিল্ক। এখন ভাজা সেমাইয়ের সাথে কর্নেস মিল্কটাও আমি খুব ভালোভাবেই মিশিয়ে নেব। আর অবশ্যই এ কাজটা একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন, কারণ ভাজা সেমাইয়ের সাথে কর্নেস মিল্কটা মিশতে কিন্তু কিছুটা সময় নেবে। দেখুন কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর সবগুলো উপকরণে কিন্তু খুব ভালোভাবেই একসাথে মিশে গেছে এবং সেমাইয়ের মধ্যে আঠালো একটা টেক্সচারও চলে এসেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং সেমাইয়ের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব। সেই সাথে সেমাইয়ের সাই টুকরাটা সেট করার জন্য এখানে আমি স্কোয়ার শেপের একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ ভাজা সেমাইয়ের মিশ্রণটাই দিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে প্রেস করে 1 ইঞ্চি পুরু করে সম্পূর্ণ সেমাইয়ের আঠালো মিশ্রণটাই সেট করে নেব। দেখুন সেট করে নেওয়ার পর সাই টুকরাটা দেখতে আর খেতে যেন আরও বেশি ভালো লাগে, তাই এর ওপরে কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দেব। এরপর আবারও স্প্যাচুলার মাথা দিয়ে হালকা হাতে প্রেস করে বাদামটাও সেট করে নেব। সবশেষে সেমাইয়ের এই সাই টুকরাটা রেস্টে রাখার আগে এরকম একটা ধারালো নাইফের মাথা দিয়ে যেই শেপে সাই টুকরাটা কাটতে চান সেই শেপে আমরা কেটে নেব। আর আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ করে সাই টুকরাগুলো কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে গোল অথবা স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। এখন এই ট্রেটা আমি একটা সাইডে রেখে দেব আবারও 1/2 থেকে 1 ঘন্টার জন্য। দেখুন 1 ঘন্টা পর সম্পূর্ণ সাই টুকরাগুলোই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন স্প্যাচুলা দিয়ে হালকা হাতে খোঁচালেই দেখবেন এগুলো খুব সহজেই মল থেকে আলাদা হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে ট্রায়াঙ্গেল শেপের শাহী টুকরা। এখন এগুলো আমি একটা প্লেটের ওপর তুলে নেব। আর এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে সেমাইয়ের শাহী টুকরা। আর আপনারা চাইলে এই শাহী টুকরাটা কিন্তু তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদের করে দেখাবো 3 নম্বর পদ্ধতির সেমাইয়ের ডেজার্ট, আর সেটা হলো সেমাইয়ের মিষ্টি। আর এর জন্য 2 টেবিল চামচ ঘি। এখন ঘিটাও হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1টা তেজপাতা, 1 ইঞ্চির 1 স্টিক দারচিনি, 3টা সবুজ এলাচ। গরম মশলাটাও আমি কয়েক সেকেন্ড ভুনে নেব। কিছুটা সময় ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সেমাইয়ের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা সেমাই আর বাদামের খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং সেমাইটাও একেবারে ঝরঝরে হয়ে গেছে, তখন একটা চামচ দিয়ে সম্পূর্ণ ভাজা সেমাই আর বাদামটা একটা পাতিলের মধ্যে তুলে নেব এবং যে পাতিলের মধ্যে আমরা সেমাইটা ভেজে নিয়েছিলাম সেই পাতিলের মধ্যে দিয়ে দেব মেজামেন কাপের 1 কাপ লিকুইড গরুর দুধ। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। এখন দুধের সাথে চিনি আর নারিকেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধের মিশ্রণটা ঘন হয়ে পরিমাণে অর্ধেক হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং পরিমাণেও অর্ধেক হয়ে গেছে।
আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে সেমাইয়ের বাদামটা আমরা ভেজে রেখেছিলাম সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণ। আর দিয়ে দেব মেজামের কাপে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব চুলার লো মিডিয়াম হিটে। আর কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন সেমাইটা ঠিক এরকমই ঝরঝরে হয়ে গেছে, তখনই বুঝতে হবে মিষ্টির জন্য সেমাইটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। এখন এই সেমাইয়ের মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। দেখো সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটাই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে সেমাইয়ের মিশ্রণটা হালকা একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ সেমাইয়ের মিশ্রণ হাতের মুঠায় নিয়ে ঠিক এভাবে দলা পাকিয়ে লম্বা শেপ করে একটা মিষ্টি তৈরি করে নেব। তবে আপনারা চাইলে গোল শেপের মিষ্টিও এখানে তৈরি করে নিতে পারেন। এখন সেম ভাবে সবগুলো মিষ্টি আমরা তৈরি করে নেব। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে মিষ্টিগুলো দেখতে আর খেতে যেন আরো বেশি ভালো লাগে, তাই এর মধ্যে আমরা গুঁড়ো দুধের একটা কোটিং দিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়াটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সবগুলো মিষ্টি গুঁড়ো দুধে কোট করে নেওয়া হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে। এদের অতিথি আপ্যায়নে বা বাসার সবাইকে চমকে দিতে ভীষণ মজার একটা ডেজার্ট সেমাইয়ের মিষ্টি। এখন আমি আপনাদের করে দেখাবো সবশেষ মানে 4 নম্বর পদ্ধতির সেমাইয়ের ডেজার্ট, আর সেটা হলো সেমাইয়ের কাপ ডেজার্ট। আর এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 প্যাকেট পাকিস্তানি বাংলা সেমাই। আর অবশ্যই সেমাইটাকে প্যাকেটে থাকা অবস্থায় ঠিক এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন। এখন ঘির মধ্যে সেমাইটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন সেমাইয়ের কালারটা পরিবর্তন হয়ে ভাজা সেমাই খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে, এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজামেন কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধ আর সেমাইটাও আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়ার পর সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব সেমাইয়ের বাইন্ডিংয়ের জন্য মেজামেন কাপের 1/2 কাপ পরিমাণ কর্নেস মিল্ক। এখন সেমাইয়ের মিশ্রণ আর কর্নেস মিল্কটাকেও খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে একটু সময় আর ধৈর্য নিয়ে কিন্তু সেমাইয়ের মিশ্রণটা মিশিয়ে নেবেন। সেমাইয়ের মিশ্রণটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং সেমাইয়ের এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব। সেই সাথে সেমাইয়ের কাপগুলো সেট করার জন্য এখানে আমি এরকম একটা মাফিন মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সেমাইয়ের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ দিয়ে ঠিক এভাবে হালকা হাতে প্রেস করে মাফিন কাপের একটা শেপ দিয়ে নেব। দেখুন একটা কাপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন সেম ভাবে বাকি সবগুলো কাপও তৈরি করে নেব। দেখুন এর সাথেই কিন্তু সবগুলো সেমাই কাপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে সেমারে কাপগুলো আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য, যেন কাপগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে কাপের জন্য ক্রিমের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। আর দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তবে কাস্টার্ড পাউডারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, এক্ষেত্রে আপনারা চাইলে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। আর এই সময়টা কিন্তু কোনোভাবেই কাস্টার্ডের মিশ্রণের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। দেখুন কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আর এই মিশ্রণটা ঠিক এরকমই পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটাই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে এই মিশ্রণ 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ডের মিশ্রণ নিয়ে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নেব ডেজার্ট কাপগুলো ডেকোরেশনের জন্য। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কেক ডেকোরেশনের এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এখন কালার করা এই কাস্টার্ডের মিশ্রণটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। আর এখন কিন্তু ডেজার্ট কাপগুলো তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য আগে থেকে যে ডেজার্ট কাপগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা ছড়ির মাথা দিয়ে হালকা একটু খোঁচালেই দেখবেন মোল থেকে খুব সহজেই বেরিয়ে আসবে।
দেখুন, এর সাথে কিন্তু সবগুলো ডেজার্ট কাপই তৈরি হয়ে গেছে। এখন এই কাপগুলোর ভেতরে আগে থেকে যে কাস্টার্ডের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই কাস্টার্ডের মিশ্রণটা একটা চামচ দিয়ে দিয়ে দেব। সবগুলো কাপই কাস্টার্ডের মিশ্রণ দিয়ে ভরিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে কালার করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে ঠিক এভাবেই আমি লম্বায় দাগ টেনে দেবো। সব শেষে একটা টুথপিক দিয়ে আবারও ঠিক এভাবে দাগ টেনে দিলেই কিন্তু কাপগুলোর উপরে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়ে যাবে। আর এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে ঈদের নতুন চামচ, দারুণ মজার সেমাইয়ের ডেজার্ট কাপ। তো আপনারা কিন্তু এই চার ধরনের সেমাইয়ের ডেজার্টটা অবশ্যই এবার ঈদে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ডেজার্টের স্বাদগুলো কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।